প্রথমবার হচ্ছে সকালবেলা একটা র্যালি শুরু হচ্ছে মোহনবাগান লেন থেকে, যেখানে মোহনবাগানের উৎপত্তি, সেইখানে 1911 মূর্তি যে স্থাপন হয়েছিল বহুকাল আগে, সেইখান থেকে র্যালিটা শুরু হবে। সেই র্যালিটা উত্তর কলকাতার পথ ধরে সেন্ট্রাল কলকাতা হয়ে আজকে একটা মূর্তি উন্মোচন হয়েছে মেডিকেল কলেজের জাস্ট অপোজিটে, সেই মূর্তির সামনে দিয়ে তাকে ওখানে সম্মান জানিয়ে র্যালিটা এসে আমাদের যে ক্লাবের মূর্তি, এবং এটা প্রথমবার মোহনবাগান ইতিহাসে হচ্ছে যে মোহনবাগান লেনের সঙ্গে মোহনবাগান ক্লাবের একটা যোগ সম্পর্ক তৈরি হচ্ছে এবং এটা এখানে এসে শেষ হবে। এখানে সকালবেলা তার আগে সিনিয়র টিমের ইন্ট্রোডাক্টরি সেশন হবে টু দ্য সাপোর্টার্স। এই যে আমাদের যত প্লেয়ার কোচ তারা কালকে প্রথম প্র্যাকটিস করবে এবং সাপোর্টাররা তাদেরকে দেখতে হবে, একটা ইন্ট্রোডাকশন সেরিমনি, পুরো স্ট্যান্ডে সাপোর্টার থাকবে, সাপোর্টারদের আমরা ইনভাইট করেছি থাকবার জন্য। তারপরে ওই প্লেয়ার এবং কোচেরা কিছু সবাই নয়, ওই যে র্যালিটা এসে শেষ হবে তারা এখানে রিসিভ করবে, যে টর্চটা আসবে সেই টর্চটা রিসিভ করবে, কারণ আমি ওখান থেকে মানে শুরু করছি মোহনবাগান লেন থেকে, এখানে রিসিভ করছে কোচ এবং প্লেয়াররা, সিনিয়র টিমের প্লেয়াররা, এবং ওরাই কিন্তু এই যে আপনারা দেখেছেন মানে এই যে আমরা এটা করেছি যে একটা সারা দিন কালকে ওটা জ্বলবে, যেরকম অলিম্পিকে হয় আপনারা দেখবেন 1911 পাশেই একটা আগুনের এই করা আছে, ওই টর্চটা দিয়ে ওইটা জল জ্বালানো হবে এবং ওটা সারা দিন কালকে ওটা জ্বালা জ্বলবে, এবং সেটা এরাই করবে, প্লেয়াররাই করবে, সব কর্মকর্তাদের ছবি তোলার জন্য যেরকম অনেক কর্মকর্তারা করে সেটা এখানে হবে না। তো এটা গেল সকালের সেশন। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।